আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের কেবাইসিকে স্বাগতটি প্রদান করা হলো। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে স্বাগতটি প্রদান করা হলো। এখানে যে শিক্ষকরা রয়েছে তারা একটা অভিযোগ করছে যে তাদের 2002 সালে পরীক্ষা হয়েছিল, তারপরে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় 2011 সালে, তার জন্য 11 বছরের যে একটা গ্যাপ তৈরি হয়েছে তার জন্য তারা রিটায়ার হওয়ার পরে পেনশন পাচ্ছে না। পাশাপাশি কিছু যারা রয়েছেন যারা এখন রিটায়ার হয়ে গেছেন তাদের পেনশনও আটকে রয়েছে। তো সেই দিক থেকে কোনো রকমের কি ব্যবস্থা রাজ্য সরকার কি করার জন্য আপনাদের সাইড থেকে কিছু করা হবে? দেখেন, এটা তো আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপার। নিশ্চয়ই এখানে এখন শিক্ষা ডিপার্টমেন্ট সেটা ওইখানে যে মিনিস্টার আছে সেটা তাদের যে কাজকর্ম তারা কীভাবে করতেছে তার উপরে তো আমি ডিটেলসে বলতে পারবো না। সেটা সে শিক্ষা ডিপার্টমেন্ট সেটা ওনার থেকে জানলে তারা ভালো করে বলতে পারবে। তাদের নজরে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য নিশ্চয়ই যেটা এখন আমি এই যে আপনিই বলছেন, আমি এইখানে আসার পরে কিন্তু আমাকে এই কথাটা কেউই বলে নাই, ঠিক আছে? এটা প্রথম প্রশ্ন আপনিই করলেন, তো আপনাকে আমি বলে দিচ্ছি যত সমস্যা আছে, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে এই একটা রাজ্য আছে যে সত্যি মানুষের জন্য কিন্তু আমাদের দিদি কাজ করতেছে। তো নিশ্চয়ই তাদের নজরে আমরা নিয়ে আসবো যাতে যে সমস্যাগুলি আছে সে সমস্যার সমাধান করার জন্য আমাদের শিক্ষা মিনিস্টারকে আমরা সেটা বলবো। যেটা লিখিত আকারে তারা যদি অভিযোগ করে তাহলে নিশ্চয়ই আমরা সেই ডিপার্টমেন্টকে জানাবো আর সেই সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করবো। এই তো প্রথমবার এখানে এই সম্মেলন হচ্ছে, দেখেন এটা তো সবচেয়ে বড় পাওনা আমাদের যে সত্যি একটু দেরি হলেও আজকে পাহাড়ের মানুষ আজকে বুঝতে পারছে যে নিজেই পায়ে দাঁড়াইতে হবে, কারো ভরসা করলে হবে না। আজকে তারা এই বুঝতে পারলো যে আমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, তার জন্য কিন্তু আজকে এরা আজকে হিলের প্রথম এইখানে শিক্ষক সংগঠনের একটা সম্মেলন হচ্ছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা খুব ভালোভাবে আমি দেখছি অনেক শিক্ষক শিক্ষিকারা আসছে এখানে, অনেকরাই আছে। তো আমি প্রথমবার এখানে দেখছি, নিশ্চয়ই আমি আশা করবো যাতে আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সেই সংগঠনটা শক্তিশালী হবে আর আবার আমাদের যে পাহাড়ে আমাদের ঘাস ফুল ভালো করে এবার সংগঠনের সম্মেলন হচ্ছে। কেন এত দেরি হলো, কোথায় না দেরি হলো? দেখুন, প্রত্যেকটা জিনিস তো শুরু হয় একটা নির্দিষ্ট সময়ে। আমরা এর আগে পাহাড়ে টুকটাক কাজ করেছিলাম, কিন্তু এবার পাহাড়ে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলা এবং এই দুটো জেলার অন্তর্গত যে 13টা চক্র, সেই 13টা চক্র নিয়ে আজ আমাদের প্রথম সম্মেলন হলো। এবং আগামী দিনে আমরা যেমন সারা রাজ্যের কাজ করি শিক্ষকদের স্বার্থে, ঠিক একইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এই পাহাড় হিল এলাকার শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আমরা কাজ করব, আমরা লড়াই করব। কিন্তু এখানে সমস্যাটা একটু আলাদা, কারণ যেহেতু এখানকে টিচারেরা জিটিএর অধীনস্থ আছেন, তাই আমরা এখানে এসে যে প্রবলেমগুলো শুনতে পেলাম সেগুলো কিন্তু আমাদের সমতলে মানে জিটিএর বাইরে টোটাল 723টা চক্র সারা রাজ্যে, এই 13টাতে কিছু প্রবলেম আছে। যেমন অনেক টিচারের পেনশন আটকে আছে, অনেক টিচারের আপনার দেখলাম প্রায় 11 বছরের চাকরির একটা গ্যাপ হয়ে গেছে, বারবার জিটি অথরিটিকে বলাতেও হয়নি। আমরা অন্যান্য রাজ্যের বাকি জেলাতে পাহাড় ছাড়া শিক্ষকদের মাইনে 1 তারিখ বা 1 তারিখের আগে হয়ে যায়, এখানে 4 তারিখ থেকে 9 তারিখ হয়ে যায় শুনলাম। এছাড়াও ধরুন ই পেনশনের ব্যাপার আছে, আরও প্রচুর ব্যাপার আছে যেগুলো এখানকার অথরিটি যদি আগে থেকে মনোযোগ হয়ে কাজ করতেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতো না। এবং আজ পাহাড়েরও শিক্ষকরা বুঝছেন যে পাহাড়েও যদি প্রকৃত উন্নয়ন আনতে হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া গতি নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে তার শাখা সংগঠনগুলোকেও এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কিছুদিন আগে এখানে তৃণমূল ছাত্র পরিষদও প্রথম তার কনফারেন্স করে গেছে হিলেতে, এই কারণে বললাম যে আমি এর আগে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলাম, তখনও আমরা এখানে টুকটাক প্রোগ্রাম করেছি। আজ এই
দেখছেন বিভিন্ন জায়গা থেকে শিক্ষক আসছে এবং যেই তৃণমূলের শিক্ষক সংগঠন এখানে সক্রিয়ভাবে কাজ করা শুরু হয়েছে, যারা এতদিন শিক্ষকদের কোনো সমস্যায় গুরুত্ব দেননি, হঠাৎ করে তারাও এক ডেটেতে মিটিং ফিটিং ডাকা শুরু করেছেন। তো এইভাবে তারা যদি শিক্ষকদের প্রতি মনোযোগ হতেন, তাহলে শিক্ষকদের বঞ্চনার যে অভিযোগটা এখানে উঠে আসছে সেটা উঠে আসতো না। জিটিএ এলাকায় প্রচুর এখনও ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো এখন নিয়োগ হয়নি, যেখানে অন্যান্য জায়গায় প্রায় নিয়োগ হওয়ার চেষ্টা কি করবেন? না, আমি তো আগেই বললাম যে সারা রাজ্য এক ধরনের নিয়মে চলবে, উন্নয়নের জন্যই কাম্য নয়। এবং রাজ্য সরকার জিটিএর প্রতি, আমার পাহাড়ের ভাই বোন মা বোনেদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, ফান্ডের দিক দিয়ে কোনো রকমের কোনো কাপণ্য করেন না। তারপরেও কেন এই ধরনের ঘটছে ব্যাপার, এটা দেখতে হবে। জিটিএ প্রশাসনের কাছে আমরাও আবেদন করব এবং চাকরি যদি না দেয় তাহলে এই শিক্ষিত বেকার যুবকরা দিনের পর দিন পরীক্ষা নিয়ে হেল্ড আপ করে রেখে দেওয়া হচ্ছে, ভ্যাকেন্সি বাকি রয়েছে। এগুলো আশা করব খুব দ্রুত জিটিএ কর্তৃপক্ষ এগুলো নজর দেবেন। আরেকটা জিনিস, এখানে চেয়ারম্যান নেই প্রাইমারি কাউন্সিলের, সেটা আমরা রাজ্যে গিয়ে কথা বলবো সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর সাথে, যাতে আমাদের এখানে চেয়ারম্যান নিয়োগ করা যায়। ইতিমধ্যে বিমল গুরুং রোশনগির ওদের একটা টিম কালকেও কিন্তু ওরা গিয়েছিল বাক্যসাথে কলকাতা দেখা করতে, তারাও পাহাড়ের সমস্যাগুলো তুলে ধরছে, কি মনে হয়? সবাই যখন তুলে ধরছেন তার মানে কোথাও নিশ্চয়ই একটা সমস্যা আছে। আশা করব রাজ্য সরকার তো সচেষ্ট বহু বছর ধরেই আছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে এই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু পাহাড়কে যারা পরিচালনা করছেন তাদের কিন্তু একদম মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে, অন্তর দিয়ে সমস্যা সমাধান দিকে নজর দিতে হবে। রাজনীতি বা রাজনৈতিকভাবে যদি এগুলো নিয়ে টালবাহানা হয় তাহলে কিন্তু সেটা পাহাড়ের জন্য ভালো নয়।